আমি রাখি কোয়েলকে চলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি, তোমাদের যদি আমার রেসিপি দেখে ভালো লাগে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। তাহলে চলো বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব টেস্টফুল একটা রেসিপি, ভেজিটেবল চপ। পেঁয়াজ রসুন ছাড়া আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। তাহলে চলো কী করে আমি ভেজিটেবল চপ তৈরি করছি দেখে নাও। গাজর কুচি, বিট কুচি, আলু সেদ্ধ করে নিয়েছি, বিস্কুটের গুঁড়ো, বাদাম, পাঁচফোড়ন, আধ ভাঙা ভাজা মশলা আছে, আদা গ্রেট করে নিয়েছি, নুন, চিনি, কর্নফ্লোর। রান্না চলে আসলাম, কড়াই বসিয়ে কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন ফোড়ন দিলাম। ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে, গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি। আদা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আদা ভালো করে ভাজা করে নিয়েছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, বিট কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখলাম 5 থেকে 6 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি, গাজর আর বিট সেদ্ধ হয়ে গেছে। স্বাদ মতো চিনি দিচ্ছি, আর মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। ভেজে রাখা মশলা দিলাম, ভেজে রাখা মশলা বলতে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে আধ ভাঙা করে রাখা দিয়ে দিয়েছি। বাদাম দিলাম, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি, সেদ্ধ আলু দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে আমি চপগুলো তৈরি করে নেব। হাতে তেল লাগিয়ে নিয়েছি, একটা চপ তৈরি করে রেখে দিয়েছি। একই রকম ভাবে আরো একটা চপ তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে সব চপগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে প্রথমে কর্নফ্লোর দিচ্ছি,
सामान्य नून दिलाम, अल्प अल्प करे जल दिए बैटरटा तैरी करे नेब। अल्प अल्प करे जल दिए बैटरटा तैरी करे निच्छी। प्रथमे चप आमी कर्नफ्लावर लागिए बिस्कुटगुलो लागिए निच्छि, एकटा लागिए निएछि। एकई रकम भावे आमी आरो एकटा चप तैरि करे निच्छि। एक ही रकम भावे सब चपगुलोते बिस्कुटगुलो लागानो हो गेछे। आबार रान्ना चले आसलाम, कड़ाई बसिए कड़ाइते सादा तेल दिए दिच्छि। तेल एकटु बेशी दिते हबे जेहेतु डीप फ्राई करब, तार जन्य तेल प्रथमे भालो करे गरम करे निये मीडियाम आँच करे आमि चपगुलो तेले दिए दिच्छि। एक सेर भाजा हो गेछे, नाड़ाचाड़ा करे निच्छि, उल्टे दिच्छि। ভেজিটেবল চপগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি কাশুনদের সঙ্গে পরিবেশন করছি। তোমাদের যদি ভালো লাগে আমার আজকের রেসিপি ভেজিটেবল চপ, তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।